क्लास 3 सब्जेक्ट कंप्यूटर थ्योरी क्लास वर्क 17 अगस्त 2020। गुड मॉर्निंग स्टूडेंट, लेट्स स्टार्ट आवर क्लास। पेज नंबर 60। स्टेप्स टू पेस्ट एन ऑब्जेक्ट अपक्यूली। पेस्टिंग एन ऑब्जेक्ट अपक्यूली मीन्स पेस्टिंग इट अलोंग विथ इट्स बैकग्राउंड। ताहोले पेस्टिंग एन ऑब्जेक्ट अपक्यूली मीन्स कि আমরা কোনো কিছুকে পেস্ট করব কি হিসেবে, উইথ তার ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা পেস্ট করতে পারি। বাই ডিফল্ট দ্য পেইন্ট প্রোগ্রাম পেস্টেড দ্য অবজেক্ট অপাকিউলি। দ্য পেস্টেড অবজেক্ট উড কভার দ্য এক্সিস্টিং পিকচার অ্যালং উইথ ইটস ব্যাকগ্রাউন্ড কালার। সো দিস অপশন উই হ্যাভ টু ক্রিয়েট। সো এটাতে কী হবে, আমরা ব্যাকগ্রাউন্ড কালারকে নিয়ে পেস্ট করতে পারবো। হেয়ার দ্য রেড সার্কেল, রেড সার্কেল is to be pasted over the yellow rectangle. এটা পেস্ট হবে কি, ইয়েলো রেক্ট্যাঙ্গেলে আমরা পেস্ট করতে পারবো। সিলেক্ট দ্য সার্কেল ইউজিং দ্য রেক্ট্যাঙ্গুলার সেকশন টুল। আমরা কোথা থেকে পাবো সেই অপশানটা, রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুলস। কপি ইট, দেন কপি করতে হবে। স্টেপস টু পেস্ট অ্যান অবজেক্ট ট্রান্সপারেন্টলি। পেস্টিং অ্যান অবজেক্ট ট্রান্সপারেন্টলি মিন্স দ্যাট ইউ পেস্ট ইট উইদাউট ইটস ব্যাকগ্রাউন্ড কালার। সো এটাতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারবো আর এটাতে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নিতে পারবো না। গো টু দ্য সিলেকশন গ্রুপ অ্যান্ড ক্লিক অন দ্য ট্রান্সপারেন্ট সেকশন অপশান। এখানে কি করব, আমরা গো টু দ্য সিলেকশন গ্রুপে যাব, তারপর কি করব, ক্লিক অন দ্য ট্রান্সপারেন্ট সিলেকশন অপশান, তারপর আমরা ট্রান্সপারেন্ট সিলেকশন অপশানে ক্লিক করলে সেটা বেরিয়ে যাবে। হোয়েন ইউ পেস্ট ইউর সিলেকশন দ্য পেস্টেড অবজেক্ট উইল অ্যাপেয়ার অন টপ অফ দ্য এক্সিস্টিং পিকচার উইদাউট কভারিং ইট। ওকে, সেকেন্ড অপশান, আনডু অ্যান্ড রেডু কমান্ডস। সিমরন পেস্টেড আ পিকচার অফ আ ম্যান অন হার পেজ। তাহলে ও একটা পিকচার পেস্ট করেছে কি, যেটা আ ম্যান অন হার পেজ, ও একটা 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 ম্যান তার পেজে ও পেস্ট করেছে। দেন শি টট আপ পুটিং অ্যানাদার পিকচার। তারপর ও কি মনে হলো, অন্য একটা পিকচার ও সিলেক্ট করলো। শি সিম্পলি ইউজড দ্য আনডু কমান্ড টু রিমুভ হার লাস্ট অ্যাকশন। ও আনডু করে দেবে মানে ব্যাপারটাকে মুছে দেবে, তখন ও কী করবে, আনডু অপশানটা ক্লিক করবে। দেন শি চেঞ্জ হার মাইন্ড অ্যান্ড থট ইট ওয়াজ আ গুড আইডিয়া টু প্লেস দ্য সেম পিকচার এগেইন। ওর মাইন্ডটা চেঞ্জ হলো, ভাবলো ও একটা গুড আইডিয়া আসলো, একটা নতুন আইডিয়া, একটা ভালো আইডিয়া আসলো, প্লেস দ্য সেম পিকচার এগেইন, আবার সেই সেম পিকচারটাকে ওরা দিল। নাও ইনস্টিড আর গোয়িং থ্রু দ্য কপি অ্যান্ড পেস্ট কমান্ড ফ্রম দ্য সোর্স, শি সিম্পলি ইউজ দ্য রেডো কমান্ড অ্যান্ড গট ব্যাক দ্য পিকচার। আবার রেডো কমান্ডে গেল, আবার পুরনো পিকচারটাও ফিরে পেল। ইফ ইউ ওয়ান্ট টু আনডু অ্যান অ্যাকশন দ্যাট ইউ হ্যাভ ক্যারিড আউট, ইউজ দ্য আনডু কমান্ড ফ্রম দ্য কুইক অ্যাক্সেস টুলবার। তাহলে যদি আমরা কোনো পিকচারকে আনডু করতে চাই তাহলে কোথায় যাবো, কুইক অ্যাক্সেস টুলবারে। ইউ ক্যান ক্লিক অন দ্য আনডু বাটন, আমরা আনডু বাটনে ক্লিক করতে পারি, অর ইউজ দ্য কিবোর্ড শর্টকাট। কিবোর্ডও আমরা কিন্তু আনডু করতে পারি, কী করে, হাউ, কন্ট্রোল প্লাস জেড। ইফ উই আর প্রেস কন্ট্রোল প্লাস জেড দেন ইট ইজ অলসো আ আনডু অপশান। ইউ ক্যান আনডু আপ টু দ্য লাস্ট 3 অ্যাকশন ইন দিস ওয়ে। আমরা লাস্টের 3টে যে কোনো কাজকে আনডু করতে পারবো। সিমিলারলি ইউ ক্যান রেডো ইউর লাস্ট অ্যাকশন। আর রেডো করতে গেলে কি, লাস্টের যে কাজটা আমরা করবো সেটাই করতে পারবো। হাউ, ইট ইজ অলসো ইউ ক্যান ইউজ কিবোর্ড, হাউ, কন্ট্রোল প্লাস ওয়াই করে করতে পারবো। ওকে, অ্যান্ড নেক্সট টপিক ইজ রিসাইজ অ্যান্ড রোটেট কমান্ডস। দ্য ইমেজ গ্রুপ ইন দ্য রিবন হ্যাজ কমান্ডস টু রিসাইজ, ফ্লিপ, রোটেট, স্ট্রেচ অ্যান্ড স্কিউ আ ড্রয়িং অ্যামং আদার পিকচার। আমরা অনেক কিছু করতে পারি, কী করতে পারি, ফ্লিপ করতে পারি, পিকচারটা ঘুরি দিতে পারি, রোটেট করতে পারি, স্কিউ করতে পারি, স্ট্রেচ টানতে পারি, অনেক কিছু করতে পারি। লেটস আন্ডারস্ট্যান্ড আ ফিউ টার্ম ফার্স্ট। আমাদের কিছু টার্মগুলো শিখতে হবে। ফার্স্ট ফ্লিপিং, সেকেন্ড হরাইজেন্টাল, থার্ড ভার্টিক্যাল অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ স্ক্রিন। ওকে, ফ্লিপিং ইট ইজ দ্য অ্যাক্ট অফ টার্নিং ওভার সামথিং ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার সাইড, ফ্রম এন্ড টু অ্যানাদার এন্ড। অ্যান্ড হরাইজেন্টাল ইজ সিম্পল ওয়ার্ড, ইট রেফার টু আ পজিশন হোয়েন ইউ আর লাইং অন ডাউন। থার্ড ভার্টিক্যাল, ইট রেফার টু দ্য আপরাইট পজিশন ইন
other words on 90 degrees, the horizontal position skewing. It is the act of placing a drawing in a slanting or oblique position. It looks like distort or turn to one side. To flip, rotate an object, first select the part of object to be rotated. Second, click on small arrow, give the rotate command. তাহলে কোথায় করতে হবে? Rotate command গিয়ে আমাদের select করতে হবে. A list appears that asks you where you flip the object vertically, horizontally or rotate an angle. আমরা কি করব? Rotate অপশনে গেলে আমাদের এই অপশনগুলো পাবো. Rotate right 90 degree, rotate right left 90 degree, rotate 180 degree, flip vertically, flip horizontally. Okay?